তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশের পরেই ক্ষোভ বাড়ছে। দেয়াল লিখন শুরু হলেও কিন্তু পোস্টার হোর্ডিংয়ে নতুন চমক থাকছে। স্থানীয় নেতৃত্বের দাবি, স্থানীয় নেতা চাই, তা নিয়ে চলছে আসানসোলে শাইনি ঘোষের বিরুদ্ধে পোস্টার। পোস্টার লিখছেন তৃণমূলের স্বেচ্ছাসেবকরাই। অন্যদিকে ব্যারাকপুরেও একই ছবি। ব্যারাকপুর উত্তম দাসের বক্তব্য রাজ চক্রবর্তীকে, স্থানীয় নেতা চাই, ব্যারাকপুরে কাজ হয় এবং কাজ দিয়ে লোকে ভোট দেয়, দাবি অর্জুন সিং এর। এরকম বহু ছবি হাওড়ার মানুষদের নিয়েও কিন্তু একাধারে ক্ষোভ। এবং তার সঙ্গেই আপনাদেরকে জানিয়ে রাখি, হাওড়ায় জটু লাহিড়ি কিন্তু আজ দল ছাড়লেন। তিনি বিজেপিতে পাকাপাকি ভাবে যোগ দিলেন। জটু লাহিড়ি টিকিট পাননি, তার পরিবর্তে এবার দাঁড়িয়েছে মনোজ তিওয়ারি। সেখান থেকে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। আসুন দেখে নেওয়া যাক কোন জায়গায় কোন নতুন প্রার্থী বা তারকা মুখ নিয়ে আপত্তি সেখানকার স্থানীয় নেতৃত্বে। দেখব বিজেপি সাংসদ সৌমিত্র খান দুদিন আগেই বলেছিলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশে 24 ঘন্টার মধ্যেই পুরো দলটাই ভেঙে যেতে চলেছে, আর কোনো অস্তিত্ব থাকবে না। কার্যত সে কথা কিছুটা হলেও সত্য হতে চলেছে। টিকিট পাননি দলের 64 বিধায়ক থেকে হেভিওয়েট মন্ত্রীরা। প্রার্থী ঘোষণার সাথে সাথেই ভাঙন শুরু হয় দলে। চোখে জল আরাবুল, সোনালী গুহ সহ আরও অনেক বিধায়কের। 24 ঘন্টার মধ্যেই গতকাল রাতে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ তৃণমূল বিধায়কের ভিড় জমল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের বাসভবন সল্ট লেকের সামনে। বিজেপি জয়েন করতে চলেছে এক দল বিধায়ক, দল বিশ্বাসঘাতকতা করেছে, যোগ্য সম্মান পায়নি দাবি একাংশের। অন্যদিকে তারকা প্রার্থী নিয়ে ক্ষোভ দলীয় নেতৃত্বে। স্থানীয় প্রার্থী চেয়ে তারকা প্রার্থীতেই আপত্তি, ক্ষুব্ধ বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের এলাকার মানুষ। ব্যারাকপুরের রাজ চক্রবর্তী কে, প্রশ্ন তুললেন নেতা উত্তম দাস। প্রার্থী মন থেকে মেনে নিতে পারছেন না তিনি, তবুও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে প্রার্থীকে জেতানোর জন্য নির্বাচনী প্রচার চালাবেন তিনি। আসানসোলে চায়নি ঘোষকে নিয়ে গোষ্ঠী কোন্দল এলো প্রকাশ্যে। স্থানীয় প্রার্থী চাই লিখে পোস্টার হোর্ডিং পড়ল আসানসোলে। হাওড়া শিবপুরে মানুষ তৈরিকে নিয়ে ক্ষোভ স্থানীয় নেতৃত্বে। মালদার ছবিটাও ঠিক একই রকম, প্রহসন বিজেপির।